আসলে আমরা ঢাকার চার নির্বাচনী এলাকায় 10 বছর ধরে মানুষ নৌকায় ভোট দিতে পারে না ব্যালটে নৌকা না থাকার কারণে সেখানে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সমর্থন দিয়েছিলাম তো গত দুইবার জাতীয় পার্টিকে এবার নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকাবাসী অনেক খুশি সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই ইলেকশনে অংশ গ্রহণ করবে এটাই আমাদের প্রত্যাশা কারণ ব্যালটে নৌকা থাকবে এটাই সবচেয়ে বড় খুশির বিষয় ঢাকা চার নির্বাচনী এলাকার জন্য অবশ্যই এটা ঢাকা চার নির্বাচনী এলাকায় এইবার নৌকা যেহেতু মনোনয়ন দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি ব্যালটেও নৌকা থাকবে ব্যালটেও নৌকা থাকবে কারণ গত 10 বছর ধরে আমি বারবার বলছি যে 10 বছর ধরে ব্যালটে নৌকা না থাকার কারণে ওই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে সুতরাং নৌকা এবার থাকতেই হবে আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এইবার ঢাকা চার নির্বাচনী এলাকায় নৌকার মনোনয়ন দিয়ে আমাকে এবং ঢাকা চার নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে অনেক বেশি কৃতজ্ঞতাবাসে আবদ্ধ করেছেন আমাদের দেখুন আমি প্রতিদ্বন্দ্বিতা তো আমি মনে করি যেহেতু এলাকার জনগণের কাজ করেছি আমার প্রতিদ্বন্দ্বিতা বলে আমি কারোর সঙ্গে মনে করি না মহান আল্লাহর নাম নিয়ে কাজের মধ্য দিয়েই প্রমাণ হবে মাঠে বিজয় হব ইনশাল্লাহ আমার জনগণের মহান আল্লাহর নাম নিয়ে জনগণের সেবক আল্লাহর গোলাম হিসাবে জনগণের সেবক হিসাবে গত 5টা বছর অক্লান্ত পরিশ্রম করেছি মানুষের জন্য রাস্তাঘাট করেছি ব্রিজ করেছি রেল স্টেশন করেছি মসজিদ করেছি মাদ্রাসা করেছি কমিউনিটি সেন্টার করেছি স্কুল করেছি এগুলো করার পরে সাধারণ জনগণের মানুষের যে মনের ইচ্ছা ছিল সেই ইচ্ছা আমি বিশেষ করে শামপুর কদমতলী মানুষের আশা করছি মহান আল্লাহর নাম নিয়ে জনগণের সমর্থন আমি পাবো বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি ইনশাআল্লাহ আওয়ামী লীগের প্রার্থী আছে অবশ্যই আছে তারা তো তাদের কাজ করবে তারা তাদের কাজ করছে আমি আমার কাজ করছি এটাই তো দেখুন আমি আমার লাঙ্গলের থেকে আমি দাঁড়িয়েছি এবং আমি আগেও আমরা লাঙ্গলেই আমি ভোট করেছি সবসময় জাতীয় পার্টি আমাদের নেতা জি এম কাদেরের নেতৃত্বে সংসদের উপনেতা তার নেতৃত্বে আমরা লাঙ্গলে 286 জায়গায় আমরা দিয়েছি এখন রাজনীতির শেষ কথা নাই সমীকরণে কি হবে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি আমরা ইসলামী মূল্যবোধের চেতনায় বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনীতির ডামাডোল সমীকরণে কি হবে না হবে এটা দেখবেন দেখতে থাকুন দেখা যাক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ